তোমার মোবাইলের কিবোর্ডের ভাষা বাংলা ছিল, কিন্তু হঠাৎ করে ইংরেজি হয়ে গেছে ভুল করে। তো এখন সেই বাংলা ভাষাকে আবার কিভাবে ফিরিয়ে আনবে সেটা আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব। তাছাড়া তুমি যদি মনে করো যে তোমার একটা কিবোর্ডে বাংলা, হিন্দি, উড়িয়া, উর্দু সব ভাষা থাকবে এবং নিজের ইচ্ছা খুশি যে কোনো সময় তুমি যে কোনো ভাষায় পরিবর্তন করে চেঞ্জ করে টাইপ করতে পারবে সেটাও শিখিয়ে দেব। তো দেখো, বর্তমানে কিন্তু আমার কিবোর্ডের ভাষা ইংরেজি রয়েছে, তো এখন কিভাবে আবার বাংলায় নিয়ে আসবো চলো শিখিয়ে দিই। তো দেখো, এখানে কিন্তু একটা উপরে সেটিংসের আইকন রয়েছে, এই সেটিংসের আইকনে ক্লিক করবে। ক্লিক করলে দেখো সর্বপ্রথম একটা অপশান রয়েছে ল্যাঙ্গুয়েজ, তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু শুধুমাত্র ইংরেজি ল্যাঙ্গুয়েজটা রয়েছে। তো তুমি যদি চাইছো তোমার কিবোর্ডে বাংলা, হিন্দি, উড়িয়া সব কিছু সিলেক্ট থাকুক বা অ্যাড থাকুক, তুমি ইচ্ছা খুশি চেঞ্জ করতে পারবে। তাহলে কি করবে, এই যে নিচে অ্যাড কিবোর্ড বাটনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে তুমি সার্চও করতে পারো উপরে, না হলে এখানে যত ভাষা রয়েছে সব কিন্তু এক এক করে লিস্ট পেয়ে যাবে। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বাংলা ভারত, এই যে বাংলা ভারত, তোমরা বাংলা যদি বাংলাদেশের হয়ে থাকো তাহলে বাংলা বাংলাদেশ লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তো বাংলা ভারতটা অ্যাড করছি। তো অ্যাড করার পরে দেখো এখানে কিন্তু প্রথম যে এই যে অপশানটা এটা কিন্তু সিলেক্ট করা রয়েছে, তারপরে দেখো বাংলা লেখা রয়েছে, তো এখানেও সিলেক্ট করে দিবে। দিয়ে কি করবে, নিচে যে ডাউন বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিবে। এরপরে আরেকটা কিবোর্ড অ্যাড করছি যেটা হচ্ছে হিন্দি, তো এই অ্যাড কিবোর্ডে ক্লিক করব। দিয়ে দেখো হিন্দি ভারত লেখা রয়েছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানেও কিন্তু সেই প্রথম অপশানটা সিলেক্ট করা রয়েছে, এরপরে আমি দ্বিতীয় নম্বর অপশানটাকে সিলেক্ট করে নিচের ডান বাটনে ক্লিক করে দিব। তো দেখো এখানে কিন্তু ইংরেজি, বাংলা, হিন্দি সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেল। এবার কি করব, ব্যাকে ফিরে যাব। ব্যাকে ফিরে গেলে কিন্তু আবার সেই কিবোর্ডটা ওপেন হবে, তো দেখো এখানে কিন্তু সেই ইংরেজি রয়েছে। তাহলে বাংলা কিভাবে আসবে, তো বাংলা করার জন্য দেখো এই যে পৃথিবীর মতন আইকনটা দেখতে পাচ্ছ এখানে, এই আইকনে ক্লিক করবে। তো ক্লিক করতে কি হয়েছে, এটা বাংলিশ হয়েছে, বাংলিশটা কি সেটা পরে বলছি। এরপরে কি করবে, আবার এই পৃথিবীর আইকনে ক্লিক করবে, তো দেখো এখানে কিন্তু বাংলা ভাষা চলে এসছে। এখন ধরো আমি টাইপ করছি আ মি, আমি আমি টাইপ করলাম, দেখো বাংলা হয়ে গেল লেখা এখানে দেখতে পাচ্ছ। এবার কি করবে, আবার এই পৃথিবীর মতন আইকনে ক্লিক করবে, তো দেখো এখানে ইংলিশ হয়ে গেছে। তো আমি এখানে লিখে দিচ্ছি ইংলিশে আই অ্যাম গোয়িং, আই এম গোয়িং লিখে দিলাম, ইংলিশ হয়ে গেল। এবার যদি মনে করো যে হিন্দিতে লিখবে, তো আবার এই পৃথিবীর মতন আইকনে ক্লিক করবে, আবার পৃথিবীর মতন আইকনে ক্লিক করবে, আবার পৃথিবীর মতন আইকনে ক্লিক করবে। দেখো এখানে এইচ টি ই এন অর্থাৎ হিংলিশ হয়ে গেছে। তো এখানে কি করবে, এখানে দেখো হাম হাম, প্রথমটা কিন্তু তোমাকে এই যে উপরে হিন্দি সাজেশন দিচ্ছে এখানে ক্লিক করতে হবে, হাম নেহি। দেখো অটোমেটিক কিন্তু হিন্দি লেখা হচ্ছে, নেহি জাইং গে, দেখো লেখা হয়ে গেল। এবার চলো বাংলিশ যেটা বলেছিলাম সেটা কিভাবে হয়, আবার এই পৃথিবীর মতন আইকনে ক্লিক করবে, ইংলিশ লেখা দেখাচ্ছে, দেখো এখানে ইংলিশ। এবার কি করবে, আবার পৃথিবীর মতন আইকনে ক্লিক করবে, বাংলা লেখা দেখাচ্ছে, আবার পৃথিবীর মতন আইকনে ক্লিক করবে, বি এন আর ই এন, এর মানে হচ্ছে বাংলিশ। মানে অনেক সময় আমরা টাইপ করি না আমি কে এ এম আই বা কালকে কে এ এল, এরকম টাইপ করি, দেখো আমি কিন্তু এখানে এ এম আই আমি লিখছি, প্রথমটা কিন্তু এখানে সাজেশান আকারে যেটা আসবে সেটা সিলেক্ট করতে হবে, আমি হয়ে গেল। এবার কি করব, যা জে এ বি ও, যাব না কাল কে, যা লিখছি কিন্তু এখানে বাংলা লেখা হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু তুমি এই পৃথিবীর মতন আইকনে ক্লিক করে করে এখানে ভাষাগুলোকে এক এক করে চেঞ্জ করতে পারবে। তো এখন এই কিবোর্ডটা কিন্তু এখন ম্যাক্সিমাম সমস্ত ফোনে রয়েছে, যেই কিবোর্ডটার নাম হচ্ছে জি বোর্ড। এখন তোমাদের ফোনে যদি ডিফল্ট আকারে এই জি বোর্ড কিবোর্ডটা না থাকে তাহলে সরাসরি চলে যাবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এই যে কিবোর্ডটা জি বোর্ড এটা লিখে সার্চ করবে, এই কিবোর্ডটাকে ইনস্টল করে নেবে এবং ফোনের ডিফল্ট কিবোর্ড হিসাবে এটাকে সেট করে দিবে। সেট করলেই কিন্তু আমি যেভাবে দেখালাম সেভাবে কিন্তু তুমি এক এক করে সব কিছু সেটিংস করতে পারবে এই সেটিংস আইকনে ক্লিক করে। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।